সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা তরঙ্গ শব্দ অধ্যায় থেকে রাজক উত্তরা মডেল কলেজ দু হাজার বিশ সালে যেই সৃজনশীলটা করা হয়েছিল সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো একটু ব্যতিক্রম ধর্মী তাই আমি দিয়েছি তবে এই ভিডিওগুলো দেখার পূর্বে তোমার অবশ্যই সপ্তম অধ্যায়ের যে প্লেলিস্ট করা রয়েছে প্লে লিস্টের ভিডিওগুলো দেখবো বিশেষ করে দুই নম্বর ভিডিওতে আমি তরঙ্গের যে তোমার প্রতিধ্বনি সংক্রান্ত যত রকমের সমস্যা থাকে কেন দুই দ্বারা গুণ বা ভাগ করা হচ্ছে এই জাতীয় বিস্তারিত কথা আমি বলেছি সুতরাং আমি রিকোয়েস্ট করবো ভিডিওর মিনিমাম মানে দুই নম্বর ভিডিওটা অবশ্যই দেখে আসতে হবে আর যদি ভিডিওগুলো সবগুলো দেখো অবশ্যই সিকোয়েন্সিয়ালি দেখবে এলোমেলো করে দেখো না প্লে করে দেওয়া আছে প্লে লিস্ট করেছি তো সেই জন্যই আসলে বলেছে এক্সো জেড দুইটা মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে চারশো কো চারশো চল্লিশ মিটার পার সেকেন্ড দুইটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য জিরো পয়েন্ট ফোর মিটার আচ্ছা সাপোজ এটা একটা মাধ্যম যাকে আমরা নাম দিলাম এক্স মাধ্যম এবং এটা একটা মাধ্যম যাকে আমরা নাম দিলাম জেড মাধ্যম এখানে শব্দের বেগ ধরো ভি এক্স দেখাচ্ছে চারশো মিটার পার সেকেন্ড এবং এটা এটাতে ধরো ভি জেড হচ্ছে তোমার চারশো চল্লিশ মিটার পার সেকেন্ড একটু আলোচনা করব সুতরাং ধৈর্য নিয়ে দেখবা ওকে বিভিন্ন কিছু আলোচনা করবো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বেগের কী সম্পর্ক ফ্রিকোয়েন্সির সাথে বেগের কী সম্পর্ক যেমন ধরো এই যে চার নম্বর মানে তোমার ঘ নম্বর কোশ্চেনে একটু একটু ক্রিটিক্যাল আমি দুইভাবে করানোর চেষ্টা করবো ওই উইকিক নেও এবং অন্যটা হচ্ছে তারা যেভাবে সূত্র লিখেছে কেন ওইভাবে সূত্র লিখলেও তোমাদের একটা সমস্যা হতে পারে সেই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করবো মানে বেসিক ক্লিয়ার করতে চাইলে আমার চ্যানেল ঠিক আছে আর যদি মনে করো যে মুখস্থ করবো তাহলে আসসালামু আলাইকুম অন্য চ্যানেল দেখো তো বলছে যে দুইটি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য জিরো পয়েন্ট ফোর মিটার অর্থাৎ এটা ইকুয়াল জিরো পয়েন্ট ফোর এটাও কেউ লিখতে পারে আবার যদি কেউ এমন লেখে এটাও কেউ লিখতে পারে প্রশ্ন হচ্ছে যে কোনটা লিখবো আমরা দেখো যখন আমরা এরকম লিখি যার অর্থ হচ্ছে এটা বড় এবং এটা হচ্ছে ছোট এই দুইটার বিয়োগফল হচ্ছে এত বলছে এখানে যে মানে একটা শব্দ উৎপন্ন হচ্ছে এখানে একটা উচ্চ রয়েছে হ্যাঁ এই উৎস থেকে শব্দ এখানেও যাচ্ছে শব্দ এখানেও যাচ্ছে দেখো দুইটাতে বেগের পার্থক্য রয়েছে রাইট বেগের পার্থক্য রয়েছে উৎস কিন্তু একটাই তার মানে ফ্রিকুয়েন্সির কোনো পরিবর্তন নাই বাট বেগের যদি পার্থক্য থাকে একটু দেখো ভি ইকুয়াল এফ ল্যামা রাইট এফল্যামড়া তাহলে বেগের পার্থক্য কারবার ফ্রিকুয়েন্সির তো কোনো পরিবর্তন নাই কারণ একটাই উৎস ফ্রিকুয়েন্সি পরিবর্তন হবে কীভাবে ল্যামডার অবশ্যই পরিবর্তন আছে এই দুইটার ল্যামডার পরিবর্তনই হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফোর এখন কথা হচ্ছে আমি কি ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ফোর লিখবো নাকি ওয়াই এক্স মাইনাস ওয়াই জেড ইকুয়াল ফোর লিখবো প্রশ্ন মানে এটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে এটা অবশ্যই বড় সংখ্যা হবে এটা হবে ছোটো এখন কথা হচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি দেখো তো তরঙ্গ দৈর্ঘ্যের রাশিটা লিখলে কী হয় এক্স্যাক্টলি তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল লেখা যাবে তাহলে ভি বাই এফ ভি বাই এফ লেখা যাবে ওকে এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে ফ্রিকুয়েন্সি তো সেম বাট তর বেগটা কি ডিফারেন্স ফ্রিকুয়েন্সি একটাই উৎস সুতরাং ফ্রিকুয়েন্সি সেম বাট মাধ্যম কয়টা দুইটা তাহলে বেগ কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কারণ মাধ্যম চেঞ্জ হলেই বেগ চেঞ্জ হয়ে যায় রাইট তো ভি যদি বড় হয় ল্যামটা কি হবে বড় হবে ভি যদি ছোট হয় ল্যামডা হবে ছোটো এখানে ভি কোথায় বড় দেখো তো কোনটার ভি বড় বেগ কোনটাতে বেশি এটাতে বেশি তার মানে আমাকে অবশ্যই লিখতে হবে আমাকে অবশ্যই লিখতে হবে এভাবে মানে এটা যেহেতু ভি বড় তার মানে এটার ল্যামটাও বড়ো এরকমই তো বলে ভি বড় হলে ল্যামটা কি হবে বড় হবে তার মানে আমার এটাকে লেখার প্রসিডিউর হবে এই রকম যে এটা অর্থাৎ এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ফোর এটা আমার লিখতে হবে রাইট এতটুকু নিশ্চয়ই ঠিক আছে নিশ্চয়ই এতটুকু বুঝতে পারছো এই ছিল মূলত সৃজনশীল গ বলছে উদ্দীপকের শব্দের কম্পাঙ্ক কত এই যে উৎস থেকে শব্দটা যাচ্ছে এই শব্দের কম্পাঙ্ক কত উৎসের কম্পাঙ্ক কত দ্যাট মিনস কি বের করতে বলছে আমাদেরকে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে এখন তারা এই কন্ডিশনটা শুধুমাত্র দিয়ে গেছে আর কিছু দেয় নাই আমরা কি এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারি হ্যাঁ পারি কীভাবে একটু দেখো আমি লিখে ফেললাম ল্যামডা জেড মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ফোর এখন ভি সমান যদি এফ ল্যামডা হয় ল্যামডা সমান কি হবে ভি বাই এফ তখন আমরা এখানে লিখলাম জেড বাই এফ জেড আর এখানে লিখলাম তোমার ভি এক্স বাই এফ এক্স এখন আমরা কি দেখলাম যে মাধ্যম মাধ্যম আলাদা এক্স এবং জেড বাট উচ্চ যেহেতু একটাই ফ্রিকোয়েন্সিতে তাহলে একটাই হবে সুতরাং এক্স জেড লেখার কোনো মানে হয় না এরপর আমরা কি করলাম ওয়ান বাই এফ নিলাম কমন এতে করে কি হবে ভি জেড মাইনাস Vx 0.4 জিরো পয়েন্ট ফোর এরপর হচ্ছে ওয়ান বাই এফ ভিজেড কত চারশো চল্লিশ আর এটা হচ্ছে তোমার চারশো দ্যাট সিট এখন তোমাদের পাড়া উচিত তোমার কার মান বের করবো ফ্রিকুয়েন্সির মানটা বের করবে এটাই আসলে অ্যান্সার উদ্দীপকে আসলে এটাই যাচ্ছে রাইট আমার মনে হয় যে বুঝতে পেরেছো কীভাবে করতে হয় ওকে এরপরের অঙ্ক বলছে যে এক্স মাধ্যমে পঞ্চান্নটি পূর্ণ স্পন্দনে যে দূরত্ব অতিক্রম করে সে দূরত্ব অতিক্রম করতে জেড মাধ্যমে কতটা স্পন্দন দিতে হবে ভালো করে বুঝো যে এক্স মাধ্যমে পঞ্চান্নটি পূর্ণ স্পন্দন দিতে যখন শব্দটা যাচ্ছে তখন কিন্তু একবার সংকোচন একবার প্রসারণ হয় এটাকেই বলি আমরা একটা পূর্ণ স্পন্দন যখন একটা কণিকা একবার সংকুচিত হচ্ছে একবার প্রসার বাতাসের কণিকাগুলো একবার সংকুচিত হচ্ছে একবার প্রসারিত হচ্ছে তখন এটাকে বললাম আমরা একটা পূর্ণ স্পন্দন এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি এখন যদি মাথা ঘোরাই আমার কিছু করার নাই ওকে তাহলে অন্য চিকিৎসা করতে হবে মাথা ঘোরানোর তো একবার যদি কম্পিত হয় তাহলে সে কী হয় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্যামে আবারও বলছি তরঙ্গ সৃষ্টিকারী কোনো একটা কণিকার একবার তরঙ্গ সৃষ্টিকারী কোনো একটা কণিকার একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে এটাকে মূলত বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য কিছু উদাহরণ আরও দিচ্ছি যে পানিতে যখন তরঙ্গ সৃষ্টি হয় পানির কণিকাগুলো কিন্তু ওখানেই ওঠানামা করে কিন্তু ঢেউটা কোথায় যায় সামনের দিকে চলে যায় তার মানে কণাগুলো ওখানেই কম্পিত হয় বাট তরঙ্গটা কোথায় যায় সামনের দিকে যায় তো এই একটা কণিকার একবার এরকম পূর্ণ কম্পন দিলে তরঙ্গ যতটুকু সামনে যায় এটাকেই মূলত বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য যদি কখনো লেখা থাকে তরঙ্গ দৈর্ঘ্য টু মিটার দ্যাট মিনস যে একবার কম্পন দিলে দুই মিটার দৈর্ঘ্য যায় তাহলে আমরা কি বের করব। আমরা বের করব তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা একবার কম্পন দিলে কত দূরত্ব যায় সেটা বের করতে পারি তাহলে পঞ্চান্নবার কম্পন দিলে বা পঞ্চান্নবার পূর্ণ স্পন্দন দিলে কত দূরত্ব যায় সেটা খুব ইজিলি বের করতে পারবো প্রথমে আমরা ঐকিক নিয়ম দিয়ে দেখি যে এটা কোন মাধ্যমে ধরো যে এক্স মাধ্যমে আমরা লিখে ফেললাম যে এক্স মাধ্যমের জন্য এক্স মাধ্যমের জন্য আমরা কী বের করবো তরঙ্গ দৈর্ঘ্য বের করবো কারণ তরঙ্গ দৈর্ঘ্যই হচ্ছে একবার কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব তার মানে সমান যদি আমরা এফ ল্যামডা লিখি যেহেতু এক্সের জন্য আমরা এক্স লিখে নিতে পারি ল্যামডা এক্স ইকুয়েল কী হবে ভিএক্স বাই এফ এক্স যেহেতু ফ্রিকোয়েন্সি সেম সুতরাং এফ এক্স না লিখলেও চলে এক্স মাধ্যমের জন্য বেগ কত চারশো মিটার পার সেকেন্ড এফ কত এফ হচ্ছে একশো যেটা আমরা বের করে আসছি ওকে এখন যদি আমরা এটা ভাগ করে দেই কত হবে ফোর মিটার তার মানে হচ্ছে একবার কম্পন দিলে কত মিটার যাচ্ছে চার মিটার যাচ্ছে এক্স মাধ্যম যখন একবার কম্পিত হচ্ছে তখন ওই তরঙ্গটা ওই শব্দটা চার মিটার যাচ্ছে তাহলে একবার কম্পনের জন্য একবার কম্পনের জন্য চার মিটার অতএব পঞ্চান্নবার কম্পনের জন্য কত যাবে ফোর ইন্টু ফিফটি ফাইভ এটা কত হবে রাইট এত মিটার তার মানে পঞ্চান্নবার কম্পিত হলে এক্স মাধ্যমে দুইশো বিশ মিটার যাবে একইভাবে আমরা এখন একটা কাজ করি যে জেড মাধ্যমে কী বের করব আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব জেড মাধ্যমের জন্য কী বের করব তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে লিখবো আমরা ভি জেড এফ ল্যামডা সুতরাং জেড জেড রাইট ল্যামডা বের করব ল্যামডা ইকুয়াল কত হবে ভিজেড ডিভাইডেড বাই এফ জেড যেহেতু ফ্রিকোয়েন্সি সেম সুতরাং শুধু এফ লিখলেই যথেষ্ট এফ জেড কত আসলে ভিজেড কত চারশো চল্লিশ ডিভাইডেড বাই এফ কত আমাদের একশো এটা কত হবে আসলে এটা হবে ফোর পয়েন্ট ফোর মেবি যাই হোক তাহলে আমরা দেখলাম জেড মাধ্যমে একবার কম্পিত হলে কত মিটার যাচ্ছে ফোর পয়েন্ট ফোর মিটার যাচ্ছে তাহলে এটাকে এভাবে কি লেখা যায় না যে মানে ভালো করে বোঝো তরঙ্গ দৈর্ঘ্য কী বোঝায় একবার কম্পনের জন্য যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে একবার কম্পনের জন্য কত যাচ্ছে ফোর পয়েন্ট ফোর মিটার তাহলে আমরা কি এটা বলতে পারি না যে ফোর পয়েন্ট ফোর মিটার যেতে কম্পিত হয় একবার রাইট ফোর পয়েন্ট ফোর মিটার যেতে কম্পিত হয় একবার তাহলে তারা কি বলেছিল আমাদেরকে যে এই দূরত্ব যেতে অর্থাৎ বার কম্পনের জন্য পঞ্চান্নবার কম্পনের জন্য এক্স মাধ্যমে যে দূরত্ব যাবে এক্স মাধ্যমে কত দূরত্ব যাচ্ছে দুশো বিশ মিটার তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে ওয়াই মাধ্যমে কতগুলো কম্পন হতে হবে তাহলে আমরা ওয়াই মাধ্যমে সরি জেট মাধ্যমে কত দূরত্ব কতগুলো কম্পন হতে হবে আমরা দেখলাম যে জেড মাধ্যমে একবার কম্পিত হলে ফোর পয়েন্ট ফোর মিটার যায় তার মানে ফোর পয়েন্ট ফোর মিটার যেতে একবার কম্পিত হয় অতএব দুইশো বিশ মিটার যেতে কতবার কম্পিত হবে আমরা একইভাবে করে ফেলব। এটা কিভাবে করব প্রথমবার করব একবার এক মিটার যেতে কম্পনের সংখ্যা ওয়ান ডিভাইডেড বাই ফোর পয়েন্ট ফোর সুতরাং আর এখানে কত আসছে দুইশো বিশ বার কম্পনের জন্য দশ দুশো বিশ মিটার অতিক্রমের জন্য হচ্ছে আমার দুশো বিশ ডিভাইডেড বাই ফোর এই তো এটাই আসলে আমার আলটিমেট आंसर এই এই ব্যাপারগুলো বুঝতে হলে মূল বইয়ের টপিকের ভিডিও দেখে আসতে হবে তাহলে এই ব্যাপারগুলো ভালো বোঝা যায় কারণ আমি ওখানে এই এই কথাগুলো এর আগে অনেকবার বলেছি এখন তোমাদের বইয়ে যেভাবে সূত্রটা লেখা হচ্ছে সেটা একটু দেখো তারা ডিরেক্টলি এইভাবে লিখতেছে যে এম বা এ এক্স লিখি আমি ল্যামডা এক্স আর এখানে লিখতেছে যে এন জেড ল্যামডা জেড এটা আসলে দূরত্ব এটা কিন্তু আসলে দূরত্ব কন্ডিশন কী দেখো তো দুইটার দূরত্ব কী হবে সমান হবে এক্স মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে জেড মাধ্যমে সে দূরত্ব অতিক্রম করবে তার মানে কি দুইটা মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব সমান এটা কিন্তু দুইটা মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব কেন কারণ হচ্ছে দেখো যে ওয়াইটা এক্স ওয়াইটা কি বা ল সরি তরঙ্গ দৈর্ঘ্যটা কি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে যে একবার কোম্পানির জন্য অতিক্রান্ত দূরত্ব আর এন এনএক্সটা কি এক্স মাধ্যমে যতবার কম্পিত হচ্ছে সেটা এটা হচ্ছে সেই পঞ্চান্ন তো একবার কোম্পানির জন্য চার মিটার গেলে পঞ্চান্নবার কম্পনের জন্য তার মানে কি এটা আসলে পুরোটাই দূরত্ব এখানে এই যে জেট এটা কি একবার কোম্পানির জন্য অতিক্রান্ত দূরত্ব আর এন কি আসলে কতবার কম্পিত হচ্ছে সেই সংখ্যা মানে এগুলো সূত্র তো মুখস্থ করার দরকার নাই এটা এমনিই বোঝা যায় যে একবার কম্পনের জন্য যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমার ল্যামডা মোট যতবার কম্পিত হবে সেটা যদি আমরা গুণ করে দিই মোট দূরত্ব বের হবে একবার কোম্পানির জন্য দুই মিটার গেলে দশবার কম্পনের জন্য কত যাবে এই দশটাই হচ্ছে সেই এন একবার কোম্পানির জন্য পাঁচ মিটার গেলে দশবার কম্পনের জন্য পঞ্চাশ মিটার যাবে তার মানে কি ল্যামডার সাথে ওই সংখ্যাটা যতবার কম্পিত হচ্ছে সেটা কিন্তু গুণ করেছো তুমি এখানেও কি করা আছে দেখো গুণী করা আছে রাইট তার মানে যখনই লেখা আছে এন ল্যামডা দ্যাট মিনস এটা একটা দূরত্ব ওকে তো এই ছিল মূলত ভিডিও আমি জানি না বোঝাতে পারলাম কি না বেশ এলোমেলো করে ফেলেছিলাম প্রচণ্ড গরমও লাগতেছে আসলে গেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো যদি বুঝে থাকো তাহলে তো ভালো আর যদি না বুঝো তাহলে বলো আমি আরেকবার আপলোড করবো ভালো থেকে তোমার সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম